প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে নিশ্চয় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। এই শীতের সকালে ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তোমাদের সকলকে আমি মোহাম্মদ মাহবুব রহমান, প্রভাষক আইসিটি চিত্রা মহিলা ডিগ্রি কলেজ তেরখাদা খুলনার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় অবগত আছো, গত মার্চ মাস থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের কারণেই আমাদের শিক্ষা ব্যবস্থা প্রায় অচল হয়েছে এবং চরম অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। তাই আমরা সামান্যতম হলেও এই শিক্ষা ব্যবস্থাকে সচলতা ফিরিয়ে আনার জন্য এই ভার্চুয়াল ক্লাসের আয়োজন করছি। আমরা নিয়মিতই ভার্চুয়াল ক্লাস করছি যাতে তোমরা উপকৃত হতে পারো। এক্ষেত্রে দরকার তোমাদের সহযোগিতা, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমাদের এই কষ্ট বৃথা। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা সকলে সম্মিলিতভাবে এই ভার্চুয়াল ক্লাসগুলো অনুসরণ করবে এবং অংশগ্রহণ করবে, তাহলেই তোমরা কিছুটা উপকৃত হতে পারবে এবং আমাদের কষ্ট সার্থক হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু সম্পর্কে, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, অধ্যায় তৃতীয়। আজকের আলোচ্য বিষয় সংখ্যা পদ্ধতি রূপান্তর তিন। এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে রূপান্তর তিন কেন, এটা আমি পরে তোমাদেরকে বলছি। এরপরে আমরা দেখছি শিখন ফলগুলো আমরা একটু দেখে নিব আজকের ক্লাসে। সংখ্যা পদ্ধতি রূপান্তর ব্যাখ্যা করতে পারবে, দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরের নিয়ম জানতে পারবে, দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবে, দশমিক ভগ্নাংশ সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারবে, দশমিক ভগ্নাংশ সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবে। আমরা ধারাবাহিকভাবে আজকের ক্লাসের শিখনফলগুলো ওর আলোকেই আলোচনা করব। আমরা প্রথমে জানব সংখ্যা পদ্ধতি রূপান্তর তিন, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতি মোট চার প্রকার আমরা আগে পড়েছি। এই চার প্রকার সংখ্যা পদ্ধতি পরস্পরের সাথে পরস্পরের রূপান্তরের ক্ষেত্রে মোট ১২টি প্রক্রিয়া হতে পারে। তাই এই ১২টি প্রক্রিয়া একটা ক্লাসে সম্পূর্ণ করা সম্ভব নয়, বিধায় আমরা এই এখানে রূপান্তর নাম্বার এক দুই তিন এইভাবে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমি এর আগে দুইটা ক্লাস নিয়েছিলাম, সেখানে রূপান্তর নাম্বার এক এবং দুই ছিল, আজকের ক্লাসে সংখ্যা পদ্ধতি রূপান্তর তিন এই কারণে দেওয়া হয়েছে। তাহলে সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের পূর্বে ব্যাপক আলোচনা হয়েছে। কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়, আমরা সংক্ষেপে বললাম, এর আগে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে মোট চার প্রকার সংখ্যা পদ্ধতি পরস্পরের সাথে পরস্পরের মধ্যে রূপান্তরের ক্ষেত্রে মোট ১২টি প্রক্রিয়া হতে পারে। এই ১২টি প্রক্রিয়াকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। এই দুইটি ভাগ বা ধাপের মধ্যে প্রথম ধাপে আছে দশমিক সংখ্যাকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর এবং অন্যান্য পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে রূপান্তর। গত ক্লাসে আমরা দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তরের নিয়ম শিখেছিলাম এবং এ ব্যাপারে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার নিয়মগুলো প্রথমে বলবো, তারপরে কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তাহলে এখানে আগে আমরা দেখে নিই দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে কিছু নিয়ম আমাদের দরকার। সেই নিয়মগুলো আমি ধারাবাহিকভাবে বলছি, তোমরা একটু
মনোযোগ সহকারে নিয়মগুলো শুনবে তা না হলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে দশমিক কোন ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে গুণ করতে হবে এবং গুণফলটাকে সংরক্ষণ করতে হবে। এরপর ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাটাকে আলাদা করতে হবে। এখানে আমাদের সহজ যে সিস্টেমটা হচ্ছে দশমিক সংখ্যাটাকে যে সংখ্যা রূপান্তর করব সেই সংখ্যাপত্তির বেস দিয়ে আমরা গুণ করব এবং গুণফলের পূর্ণ সংখ্যাটাকে সংরক্ষণ করব। পুনরায় গুণফলের ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা উক্ত সংখ্যার বেস দিয়ে গুণ করব এবং পূর্ণ সংখ্যাটাকে সংরক্ষণ করব। পূর্ণ সংখ্যা না থাকলে শূন্য সংরক্ষণ করব। এভাবে ক্রমান্বয়ে আমরা উক্ত সংখ্যা পদ্ধতির বেস দিয়ে গুণ করতে থাকব যতক্ষণ পর্যন্ত না গুণফল বা পূর্ণ সংখ্যা শূন্য হয়। যতক্ষণ পর্যন্ত এখানে গুণফল অর্থাৎ ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যাটা শূন্য হয়, ভগ্নাংশ শূন্য না হয়, এখানে আমাদের কন্ডিশন আসছে ভগ্নাংশটাকে শূন্য করতে হবে বা পূর্ণ সংখ্যাটাকে শূন্য করতে হবে, যেটা আমরা বলি না কেন একই জিনিস। তাহলে আমাদের এখানে যেটা বললাম যে সংখ্যাটাকে গুণ করতে হবে এবং পূর্ণ সংখ্যাটাকে সংরক্ষণ করতে হবে এবং সর্বশেষে সংরক্ষিত পূর্ণ সংখ্যাগুলো নিচ থেকে উপর দিকে আগে ছিল আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর এখানে আসছে উপর থেকে নিচ দিকে। পূর্ণ সংখ্যাগুলো উপর থেকে নিচ দিকে এখানে সাজিয়ে লিখতে হবে, উপর থেকে নিচ দিকে আসবে। তাহলে আমরা একটু দেখি, এখানে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে দশমিকে 625, পয়েন্ট 625, আমরা পয়েন্ট থাকলে আমরা বুঝব সংখ্যাটি দশমিকে, এবং এখানে দেওয়া আছে বেল দেওয়া আছে 2, অর্থাৎ এই সংখ্যাটাকে আমাকে করতে হবে বাইনারিতে। তা দশমিক সংখ্যাকে বাইনারিতে করতে গেলে আমরা জানি বাইনারি সংখ্যার বেস 2, তাহলে এই বেস 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 625 কে 2 দিয়ে গুণ করলে আমরা এখানে পাচ্ছি 1250, এখানে ভগ্নাংশ পাচ্ছি 250, আমরা ভগ্নাংশটাকে আলাদাভাবে নিলাম এবং এখানে পূর্ণ সংখ্যা থাকছে 1, পূর্ণ সংখ্যাটাকে আমরা সংরক্ষণ করলাম। এরপরে ভগ্নাংশটাকে পুনরায় আমাদের কন্ডিশন অনুসারে ভগ্নাংশ সংখ্যাটাকে পুনরায় বারবার গুণ করতে হবে, তাহলে 250 ভগ্নাংশ পেলাম। এই ভগ্নাংশকে আবার আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 500 এবং আমাদের ভগ্নাংশ 500 পাচ্ছি এবং আমাদের কোনো পূর্ণ সংখ্যা থাকছে না, না থাকার কারণে এখানে আমরা 0 নিলাম, অর্থাৎ পূর্ণ সংখ্যা না থাকলে আমাদেরকে 0 সংরক্ষণ করতে হবে। এখন আমরা ভগ্নাংশে পেলাম 500, 500কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা 1000 পাই। এখানে একটা হচ্ছে পূর্ণ সংখ্যাটা চলে গেল এবং শূন্য চলে গেল ভগ্নাংশের ঘরে। তাহলে এখানে আমাদের কন্ডিশন ছিল ভগ্নাংশটাকে শূন্য করতে হবে, তাই এখানে আমাদের ভগ্নাংশ শূন্য হয়েছে, তাই আমাদের এই ক্ষেত্রে কার্যক্রম আমরা শেষ করতে পারি এখানে। এবং আমাদের সর্বশেষ যে সিস্টেমটা সেটা আসছে এই পূর্ণ সংখ্যাটাকে ওপর থেকে নিচ দিকে সাজিয়ে রাখতে হবে। এখানে যদি আমরা পূর্ণ সংখ্যাটাকে ওপর থেকে নিচ দিকে সাজিয়ে রাখি তাহলে আমরা এখানে পাচ্ছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 101, অর্থাৎ 101, এই 101 আমরা পেলাম এখানে বাইনারিতে, এটা পেলাম বাইনারিতে কিসের সমান, পয়েন্ট 625 যে দশমিক সংখ্যা ছিল সেই দশমিক সংখ্যার সমমানের আমরা বাইনারি সংখ্যা পেলাম 101। তাহলে এতে দশমিক যে ভগ্নাংশ সংখ্যা ছিল তার সমমানের বাইনারি সংখ্যা আমরা এটা পেলাম। আমরা এটাকে এইভাবে না করে আমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করে আমরা দেখতে পারি, সেখানে আমরা এইভাবেও গুণটাকে করতে পারি। এখানে আমি একটা সংখ্যা নিয়েছি 40.40, এটা দশমিক সংখ্যা, এটি আমরা বাইনারিতে করব। তাহলে একইভাবে আমরা যেটা বলছিলাম 40কে যদি আমরা 2 দিয়ে গুণ করে 80 পাই, এখানে আমাদের কোনো পূর্ণ সংখ্যা না থাকার কারণে আমরা 0 সংরক্ষণ করলাম। এখন 80কে 2 দিয়ে গুণ করলে পাই 160, তাহলে এখানে আমরা 1 পেলাম পূর্ণ সংখ্যা এবং 60 ভগ্নাংশ। 60কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 120, 1 চলে আসলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবং 20
ভগ্নাংশ 20 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি পাই 40 অর্থাৎ এখানে আমাদের কারেক্টটা নিয়ম মনে করিয়ে দেয় অর্থাৎ কোন সংখ্যাকে যদি একাধিকবার গুণ করার পরেও আমরা প্রকৃত গুণফল অর্থাৎ ভগ্নাংশ শূন্য না পাই তাহলে 4-5 বার করার পরে প্রকৃত মান হিসেবে ধরে নিতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে আমাদেরকে উত্তর লিখতে হবে পয়েন্ট 40 এই যে দশমিক সংখ্যা আছে এইটা ইকুয়াল আমরা এখানে উপর থেকে নিচ দিকে অর্থাৎ 0 1 1 0 ডট ডট দিয়ে আমরা অ্যানসারটা লিখবো যেটা আমরা বাইনারিতে পেয়েছি এইভাবে আমাদের এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে তাহলে আমরা এখানে দেখলাম দশমিক কোন ভগ্নাংশ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার পদ্ধতিগুলো আমরা শিখলাম নিয়মটা দেখলাম এখন আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যাকে অক্টালে রূপান্তর করার আমরা নিয়মটা দেখব এবং আমরা এটা প্র্যাকটিক্যাল করে দেখব তাহলে আমরা এখানে দেখি নিয়ম কিন্তু সেম অর্থাৎ বাইনারি করার ক্ষেত্রে যে নিয়ম অক্টাল করার ক্ষেত্রে সে একই নিয়ম পার্থক্য হচ্ছে এখানে আমরা 2 দিয়ে গুণ করেছি এই অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে গুণ করব কারণ অক্টালের বেজ হচ্ছে 8 এই কারণে এখানে আমাদেরকে 8 দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে আমরা একটা সংখ্যা নিয়েছি 0 এখানে পয়েন্ট 32 অর্থাৎ পয়েন্ট 32 এখানে আমরা একটা সংখ্যা নিয়েছি দশমিক সংখ্যা এইটাকে আমাদেরকে করতে হবে অক্টালে তাহলে অক্টালে করতে হলে অক্টালের বেজ যেহেতু 8 8 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে এবং বাকি নিয়মগুলো আগেরই মতো তাহলে এখানে 32 কে যদি 8 দিয়ে গুণ করি আমরা পাই 256 256 এর এখানে 56 পাচ্ছি আমরা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা থাকছে 2 2 কে আমরা এখানে সংরক্ষণ করলাম পূর্ণ সংখ্যা হিসেবে 2 কে সংরক্ষণ করলাম এখন এই ভগ্নাংশটাকে পুনরায় বেজ দিয়ে গুণ করতে হবে তাহলে ভগ্নাংশ পেয়েছি আমরা 56 56 কে আবার পুনরায় আমরা 8 দিয়ে গুণ করলে আমরা পাই 448 এখানে 4 কলাম পূর্ণ সংখ্যা এবং 48 ভগ্নাংশ তাহলে এখানে 48 ভগ্নাংশকে পুনরায় 8 দিয়ে গুণ করলে আমরা পাই 384 384 এর ক্ষেত্রে এখানে পয়েন্ট 84 আছে ভগ্নাংশ এবং এখানে 3 পূর্ণ সংখ্যা এবার 84 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে পাই 672 এখানে 6 হচ্ছে পূর্ণ সংখ্যা 72 হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে সিস্টেম বা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে 4-5 বার করার পরে যদি আমরা ভগ্নাংশ শূন্য না পাই তাহলে এখানে প্রকৃত মান হিসেবে ধরে নিতে হবে অর্থাৎ এখানে আমরা লিখব পয়েন্ট এখানে 32 আমরা বলছিলাম এটা দশমিক সংখ্যা এটাকে করব অক্টালে অক্টালে আমরা পূর্ণ সংখ্যা উপর থেকে নিচ দিকে সাজিয়ে লিখব তাহলে উপর থেকে নিচ দিকে সাজিয়ে লিখতে আমরা পাচ্ছি 2 4 3 6 এইভাবে আমরা সংখ্যাটাকে লিখব অর্থাৎ এখানে পয়েন্ট 32 এর সমমানের অক্টাল সংখ্যা পেলাম এটা এভাবে আমাদেরকে যে কোনো দশমিক ভগ্নাংশ সংখ্যা থাকলে আমরা সেটাকে অক্টালে পরিণত করতে পারবো আমরা যদি আরেকটা সংখ্যা দেখি এখানে আমি আরেকটা সংখ্যা দেখাচ্ছি পয়েন্ট 15 একে যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই আমরা এইভাবে করতে পারি অর্থাৎ 15 গুণ 8 করলে আমরা 120 পাই 120 এর এখানে 1 চলে আসছে পূর্ণ সংখ্যা হিসেবে সংরক্ষণ করছি এবং আমাদেরকে 20 থাকছে এখানে 20 কে আবার যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমরা 160 পাই 1 কে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে ধরে নিচ্ছি এবং 60 আমাদের ভগ্নাংশ থাকছে তাহলে 60 কে যদি আমরা গুণ করি 480 পাই 8 দিয়ে গুণ করে 480 তাহলে 480 4 এখানে পূর্ণ সংখ্যা 80 ভগ্নাংশ 80 কে পুনরায় যদি আমরা গুণ করে 8 দিয়ে গুণ করি 640 পাই 640 পাশে এখানে 6 পাশে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে এবং 40 ভগ্নাংশ এটাকে যদি আমরা ধারাবাহিকভাবে করতে থাকি তাহলে আমাদের এতে অনেক বড় হয়ে যাবে তাই এখানে 4-5 বার করার পরে আমরা প্রকৃত মান হিসেবে ধরে আমরা অ্যান্সারটাকে লিখে দেব অর্থাৎ এখানে আমরা অ্যান্সার লিখব 1 1 4
6 এই ভাবে আমরা অ্যানসারটাকে লিখব এটা আমরা পেয়েছি অক্টালে পেয়েছি দশমিক থেকে অক্টালে আমরা এই সংখ্যাটা পেয়েছি শিক্ষার্থীবৃন্দ আমরা জানলাম দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয় এখন আমরা দেখব দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় আমরা সকলে জানি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে এবং এই ক্ষেত্রে যে 16টি অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয় তার ভিতরে আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত বর্ণগুলো ব্যবহার করা হয় এবং এই যে বর্ণগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকটার দশমিক মান দেওয়া আছে যে মান দেওয়া আছে অর্থাৎ এ ইকুয়াল এখানে 10 দেওয়া আছে বি ইকুয়াল এখানে 11 দেওয়া আছে সি ইকুয়াল 12 দেওয়া আছে ডি ইকুয়াল এখানে 30 দেওয়া আছে ই ইকুয়াল এখানে 40 দেওয়া আছে এবং এফ ইকুয়াল 50 এইভাবে কিন্তু এই সংখ্যাগুলোর মান দেওয়া আছে তো এই মানগুলো আমাদের জানা দরকার কারণ হেক্সাডেসিমেল সংখ্যা করতে গেলে রূপান্তর করতে গেলে এই মানগুলো আমাদের প্রয়োজন হবে তাহলে কোনো হেক্সাডেসিমেল সংখ্যা কোনো দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে হেক্সাডেসিমেলের বেস দিয়ে সেই সংখ্যাটাকে গুণ করতে হবে কারণ হেক্সাডেসিমেলের বেস 16 সেই 16 দিয়ে গুণ করতে হবে কারণে কারণ হেক্সাডেসিমেলে আমরা জানলাম মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় সেই পদ্ধতিকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি আর এই দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে করতে গেলে আমাদেরকে 16 দিয়ে সংখ্যাটাকে গুণ করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি 32 একটা সংখ্যা আছে দশমিক 32 দশমিকে আছে এখানে বেশ দশমিক আছে অর্থাৎ সংখ্যাকে দশমিক বা ডেসিমেল এবং এটাকে করতে হবে হেক্সাডেসিমেল তাহলে এই দশমিক ভগ্নাংশ সংখ্যাকে হেক্সাডেসিমেলে করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হেক্সাডেসিমেলে বেস দিয়ে এটাকে গুণ করতে হবে তাই আমরা দশমিক সংখ্যা আছে 0.32 এটাকে যদি 16 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 512 তাহলে এখানে 512 এখানে 12 হচ্ছে ভগ্নাংশ এবং 5 পূর্ণ সংখ্যা হিসেবে আমরা এখানে সংরক্ষণ করছি এখন এই ভগ্নাংশ সংখ্যাটাকে পুনরায় ওই সংখ্যার বেস দিয়ে গুণ করতে হবে বারংবার গুণ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশ শূন্য না হয় তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি ভগ্নাংশ পেলাম 12 12টাকে যদি আমরা 16 দিয়ে গুণ করি আমরা এখানে পাচ্ছি 192 192 ক্ষেত্রে এখানে 92 ভগ্নাংশ এবং এক পূর্ণ সংখ্যা 92 কে আমরা আবার 16 দিয়ে গুণ করলে আমরা পাই 1472 1472 এখানে 72 ভগ্নাংশ এবং 14 হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা তাহলে 72 কে আমরা যদি আবার এখানে 72 কে যদি আবার আমরা 16 দিয়ে গুণ করি আমরা পাই 1152 এখানে 52 হচ্ছে ভগ্নাংশ এবং 11 পূর্ণ সংখ্যা তাহলে আমরা এখানে দেখছি এই সংখ্যাটাকে যদি আমরা বারংবার গুণ করি আমরা শূন্য পাওয়ার ভগ্নাংশ শূন্য পাওয়ার সম্ভাবনা খুবই কম এক্ষেত্রে 4-5 বার করার পরে আমরা এখানে সংরক্ষিত সংখ্যাটাকে প্রকৃত মান হিসেবে ধরে নিয়ে আমরা উত্তরটাকে লিখব তাহলে এখানে আমরা বলছিলাম সে একই পদ্ধতিতে অর্থাৎ উপর থেকে পূর্ণ সংখ্যাগুলো উপর থেকে নিচ দিকে সাজিয়ে লিখতে হবে তা পূর্ণ সংখ্যা আমরা দেখছি যে পূর্ণ সংখ্যাগুলো আমাদের সংরক্ষণ করা আছে এই সংখ্যাগুলো উপর থেকে নিচ দিকে সাজিয়ে লিখতে হবে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এখানে আমরা 14 পেয়েছি এবং 11 পেয়েছি এখানে আমরা যে চারটা দেখেছিলাম সেখানে 14 এবং 11 এর একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এই মানের একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে তাই এখানে 14 ইকুয়াল আমরা লিখতে পারি এখানে ই এবং 11 ইকুয়াল আমরা লিখতে পারি এখানে বি
এখানে বি অর্থাৎ আমরা যখন উত্তর লিখব তখন এই মানের সংখ্যাটা আমরা এখানে উপস্থাপন করব তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের যেটা আছে আমাদের সিস্টেম অনুসারে আমরা এখানে লিখব দশমিক 32 এখানে আছে এই সংখ্যাটা আছে ডেসিমাল সংখ্যা এটাকে আমরা করব হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল করলে আমরা পাচ্ছি আমরা যে উত্তরটা পাচ্ছি এখানে 5 1 এখানে 14 এর ক্ষেত্রে এখানে আমরা জানি যে সমমান হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা আছে ই এবং 11 এর হেক্সাডেসিমাল যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আছে বি তাহলে এখানে আমরা যে অ্যানসারটা লিখব 5 1 E B এটি আমরা পেলাম হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা 16 লিখতে পারি এবং 23 ও লিখতে পারি 23 লেখা থাকলেও বুঝবো এটা হেক্সাডেসিমাল এবং 16 লেখা থাকলেও বুঝবো এটা হেক্সাডেসিমাল তাহলে এখানে যদি কোনো দশমিক ভগ্নাংশ থাকলে সেটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে হেক্সাডেসিমালের বেস 16 দিয়ে সেই সংখ্যাটাকে গুণ করতে হবে এবং ভগ্নাংশটাকে বারবার গুণ করে গুণফলটাকে অর্থাৎ ভগ্নাংশটাকে শূন্য করতে হবে ভগ্নাংশটার যদি শূন্য না হয় 4-5 বার গুণ করার পরে প্রকৃত সংখ্যা বা প্রকৃত মান হিসেবে সংখ্যাটাকে আমরা ধরে নিব এবং এভাবে উত্তরগুলো লিখব অর্থাৎ এই ক্ষেত্রে উত্তর লিখতে গেলে আমরা যে সংখ্যাটা পাব তারপরে ডট ডট দিয়ে আমরা অ্যানসারটা লিখব তাহলে বুঝব যে এখানে আমাদের গুণটা অসম্পূর্ণ রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা আজকের ক্লাসে দেখলাম দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হয় এটা আমরা আজকে নিয়ম সহ আমরা বিস্তারিত দেখলাম আশা করি তোমরা সকলে এই পদ্ধতিতে অর্থাৎ দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবে আমি আগামী ক্লাসে তোমাদেরকে এই প্রথম গ্রুপে অর্থাৎ যে দুটো গ্রুপে ভাগ করা হয়েছিল সংখ্যা পদ্ধতির উপাদানগুলো তার মধ্যে প্রথম যে ধাপ বা গ্রুপ এই ধাপে দশমিক সংখ্যাকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে রূপান্তর করা আমরা শিখলাম এরপরে আমরা পরের ক্লাসে আমরা শিখব যে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে দশমিক বা ডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হয় আগামী ক্লাসে আমি তোমাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় তাই তোমরা এই ক্লাসটা ভালোভাবে অনুসরণ করবে তাহলে আগামী ক্লাসটা সহজে বুঝতে পারবে শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রয়োজন ব্যতীত বাড়ির বাহিরে যাবে না বিশেষ প্রয়োজনে বাড়ির বাহিরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করবে মাস্ক ব্যবহার করবে তাহলে আমরা সকলেই সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারবো এই বলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ